ভাতে মাছে বাঙালির মিষ্টি প্রিয়, এ কথা কে না জানে। রসনা বিলাসে তাই শেষ পাতে মিষ্টি না হলে কি চলে, তা সে ঘরে বানানোই হোক বা ময়রার তৈরি। মিষ্টির আবার আছে নানা ধরন, স্থানভেদে এর স্বাদ আর তৈরির পদ্ধতিও ভিন্ন। এসব মিষ্টি কেবল জীবে জল আনে না, বরং এর সৃষ্টিকর্ম অনন্য শিল্পকর্ম বটে। এ কারণেই দেশের বিভিন্ন স্থানে দেখা মেলে বাহারি সব মিষ্টি, নামে স্বাদে আকারে এরা অনন্য। এমনই এক মিষ্টি হলো ঝিনাইদহের বালিশ মিষ্টি। মিষ্টির আকৃতি বালিশের মতো, তাই নাম দেওয়া হয়েছে বালিশ মিষ্টি। আকারে বড় হওয়ায় এই মিষ্টি অন্যান্য মিষ্টির মতো তুলে নিয়ে মুখে পুরে দিলেই খাওয়া হয়ে যায় না, খেতে হয় কেকের মতো পিস কেটে কেটে। 50 বছর ধরে মিষ্টি তৈরি করে আসছেন ঝিনাইদহের মহেশপুরের হজরত আলী। তিনি জানান, ভৈরবা বাজারে শনিবার ও মঙ্গলবার দুই দিন হাট বসে। এই হাটে তিনি শুধু বালিশ মিষ্টি নয়, রসমালাই, রসগোল্লা সহ বিভিন্ন প্রকারের মিষ্টি বিক্রি করেন। বেচাকেনি বেশ ভালো হয়। মিষ্টিটা বানায় অরিজিনাল দুধ দিয়ে, গরুর দুধ কিনি, নিজের বারো হয়। আর এই মিষ্টিটা ভালো সুনাম আছে, আমি নিজের মানে ভেজাল কাজ করি নিবি, তাই আমার মনে বলও আছে। এই দেশে সারা দেশের লোক নিতে, মানে 3 জেলার লোক নেয় আর কি। আর আমার এখানে বায়না যে মানে অগ্রিম অর্ডার দিই, 2 কেজি ওজনের মাল, 1 কেজি ওজনের মাল, একটা 1 কেজি, একটা 2 কেজি, এটা বাইরে দেশে নিয়ে যায়। তো সৌদি নিয়ে গেছে, কাতার নিয়ে গেছে, সিঙ্গাপুর নিয়ে গেছে, এবং ভারতও যায় মাঝে সাঝে। সবাই তারা ভালো বলে, তার 5-7 হাজার টাকা বেচাকেনা হয় প্রত্যেক বাজারে। শনিবার তো মঙ্গলবারে হাট হাটে 5-7 হাজার টাকা বেচাকেনা হয়, এবং বাড়িতেও হয়, শুধু বাজার না, বাড়িতেও হয় ভালো বেচাকেনা। হজরত আলীর মিষ্টির স্বাদ নিতে দূর দূরান্ত থেকে আসেন অনেকে। এই হাটে উনি মিষ্টি বেচতে আছে, মিষ্টি খুব সুস্বাদু এবং খুব ভালো, এবং বাসায় নিজে হাতে তৈরি করে সঠিক ছানার মিষ্টি। এই হিসাবে আমরা সবাই এই মিষ্টি পছন্দ করি এবং খাই। এই মিষ্টি বিভিন্ন এলাকার থেকে এই শনি মঙ্গলবারে এত ভিড় হয় যে মিষ্টি কেনার জন্য, যে মিষ্টিটা অনেক স্বাদ, এবং এই যে খারিস আছে দুধের মিষ্টি, এবং বিভিন্ন এলাকার থেকে এই মিষ্টির জন্য আসে। এই মিষ্টি খুব ভালো, বুঝেছেন, আমরা আসি এই বালিশ মিষ্টি খেয়ে, আমরা যাই প্রতি বাজারে আসি। আমি যখন ঢাকা থেকে গ্রামে আসি, আসলে আমি সুযোগ পাইলে ওনারা এখানে আসি মিষ্টি খাওয়ার জন্য। খুবই অত্যন্ত সুস্বাদু মিষ্টি, মিষ্টিটা 50 বছর ধরে আমার এই বাজারে, ভৈরবার বাজারে বিক্রি হয়, বিভিন্ন এলাকার লোক খায়, এনার প্রচুর নাম আছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মিষ্টির এই ব্যবসা শুরু করেছিলেন হজরত আলীর বাবা আজিজুর রহমান। তার মৃত্যুর পর থেকেই বালিশ মিষ্টি তৈরি করছেন হজরত আলী। বিভিন্ন জায়গা থেকে এসছে, অনেক লোক আসে মিষ্টি নিতে, শুধু ঢাকা থেকেও এসছে। যেহেতু 1 কেজি একটা মিষ্টি ওজন, তো সচরাচর কোথাও পাওয়া যায় না, বহু জায়গা থেকে আসে এবং আমাদের কাছে সন্ধান নেয়। আমরা ঠিকানা বলি, তার বাসার থেকেও নিয়ে যাই। এবং এই মিষ্টির একটা গুণ আছে, সেটা হচ্ছে এই 10 নয় 15 দিনে, 1 মাস ওইভাবে রাখলেও নষ্ট হবে না। ঝিনাইদহ জেলা ছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল, নড়াইল, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে থেকে এসে মিষ্টি কিনে নেন ক্রেতারা।